ওভারটেক করা একদমই সহজ না, একদমই সম্ভব না বলতেই পারেন। এখান থেকে কোনোভাবে ওভারটেক করে আমাদের সামনে যাওয়াটা পসিবল না। বর্তমানে আমরা অবস্থান করতেছি জামালপুর রাজীব বাস কাউন্টারে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনার জন্য জামালপুর থেকে ময়মনসিং রোডের যে ম্যাপ মোডটি আছে সেটা আপনার সাথে শেয়ার করব, রিভিউ করব। এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইট ভার্সন। আমরা একটা টার্মিনালের মধ্যে বর্তমানে অবস্থান করতেছি। এখন অনেক বান্দে কমেন্ট করবেন যে নাইট ভার্সন কেন, নাইট ভার্সনে খেলে কি মজা ভাই। ওয়েট করেন, দুইটা মিনিট ওয়েট করেন, আমি এখানে টার্মিনালটা আপনাদের যা নতুন আর কি রিভিউটা ফার্স্ট দেখতেছেন তাদের আগে একটু টার্মিনালটা ঘুরিয়ে দেখাই, তারপর আপনাদের খেলা দেখাইতেছি ভাই। মাঝখানে রাতের বেলায় কেন আমরা নাইট ভার্সন ইউজ করতেছি দেখেন। জামালপুর রাজীব বাস কাউন্টারে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আপনারা যারা জামালপুরবাসী আছেন তারা তো অবশ্যই চিনবেন প্লেসটা আশা করি। এখন কোনো বাস দেখতেছেন না, বাস একটু পরে দেখতে পারবেন, খেলা একটু পর জমবে ভাই। দেখতে পাচ্ছেন টার্মিনাল, এখানে অনেকগুলো বাংলাদেশি বাস টাস দেখতেছেন এবং নাইট ভার্সন অনেক বেশি সুন্দর, বাড়ি ঘরের মধ্যে লাইট জ্বলে আছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। কিছু একটা মিসিং আছে, কি মিসিং সেটা হচ্ছে এখানে ল্যাম্পপোস্ট নাই। টার্মিনালের মধ্যে কি ল্যাম্পপোস্ট ছাড়া কি মানায়, এই জিনিসটা কিন্তু হইল না। যাই হোক, আমরা টাইমার থেকে বের হই, বের হয়ে আপনাদের আজকের খেলাগুলো দেখাই ভাই। দেখেন কি পরিমাণ ট্রাফিক এখানে, এবং আমার মনে হয় ভুলটাই আমার এখানে হয়েছিল। টার্মিনাল থেকে বের হয়ে আমি রং সাইডে এসে এইভাবে যেতেছি, আর এইভাবে যাওয়ার জন্য আমি এইখানে দেখতে পারবেন রাস্তার অপর পাশে যাওয়ার মতো কোনো প্লেসই পাইতেছি না বা সুযোগই পাইতেছি না, খালি সিরিয়ালে সিরিয়ালে ট্রাফিক। এই ট্রাফিকগুলো কি ভাই রাতের বেলা তো সুন্দরভাবে চলতে সেটা কি মিস করা যায় বলেন তো, এই সুন্দর ভিউটা। হ্যাঁ, আপনার সাথে তো জামালপুর টু ময়মনসিং রোডের যে ম্যাপ মোডটা আছে ডে ভার্সনটা আপনার সাথে রিভিউ করছে, দেখেন এখনও পর্যন্ত কিন্তু শেষ হওয়া নেই। আর সিরিয়ালটা যদি আপনারা দেখেন, সিরিয়াল শেষ মাথা পর্যন্ত ভাই। আমরা এখান থেকে বের হতে চেয়েছিলাম, বাট আমি মনে করি এখান থেকে বের না হয়ে আপনাদের একটু প্লেসটাকে একটু ঘুরিয়ে দেখাই, আশা করি আপনাদের কাছে প্লেসটা ভালো লাগবে। দেখি এখান থেকে আমরা ব্যাকে দেই। তো যেটা বলতেছিলাম, ডে নাইট ডে ভার্সনটা তো আপনার সাথে রিভিউ করছি, ওটা তো আপনার দেখছেনই তাই না। আমরা নাইট ভার্সন তো আর রিভিউ করছি না, এবং প্রায় ম্যাপ মোডই দেখা যায় রিলিজ করা হয়, এবং সেই ম্যাপ মোডগুলো কিন্তু ডে নাইট ফগ সব ভার্সনে থাকে। এবং আপনারা আমাকে ইচ্ছা মতন বলেন যে ভাই দিনের বেলায় কি মজা পাইছেন, আর অনেক মোড তো আছে ওইগুলো খেলতে পারেন না, ডে নাইট ডে মোড আছে, নাইট মোড আছে, ফগ মোড আছে। তো আপনাদের জন্য আজকে নাইট ভার্সনটা নিয়ে এসে ভাই আমি তো পুরাই পাগল হয়ে গেলাম ভাই, এখানে একদম পুরো ফিদে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাতের ভিউ ভাই, এক কথায় অসাধারণ ম্যাপ মোডটার। এখানে ট্রাফিকগুলোর বিশেষ করে যেই হেডলাইটগুলো জ্বলেছিল পুরো বাস্তবর্থে একটা ফিল এখানে পাইতেছিলাম, যেটা কিন্তু আপনার ভিডিওতে দেখতেছেন। আপনারা কি এখানে না করতে পারবেন, এখানে কি অস্বীকার করতে পারবেন যে জিনিসটা সুন্দর লাগতেছে না? দেখেন আপনারা ট্রাফিকগুলো একটা একটা বাম্পার ধরে কতটা ভদ্রতার সহিত এখানে তারা ড্রাইভিং করতেছে, এটা মানা যায়। মার্শা পর্যন্ত পূর্বাশার বাম্পার ধরে যেতেছে, বাট ওভারটেক করতেছে না। এত সুন্দর একটি ভদ্রতার একটি সিরিয়াল, এটা কি মিস করা যায়? এখানে আমি ইউজ করতেছি ভার্সন 3.7.1 একটি ওবিবি। অনেকেই কমেন্ট করবেন যে আমি কোন ওবিবিতে খেলতেছি, যার জন্য আমি এখানে অলরেডি বলছি ও হ্যাঁ, এটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এই ম্যাপ মোডটা, এখন সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে, কিন্তু আপনারা এই জামালপুর টু ময়মনসিং রোডের যে ম্যাপ মোডটি আছে সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং অনেকেই কমেন্ট করেন যে সোজা রাস্তায় খেলে ভাই মজা নাই, এইগুলো শেয়ার করেন না, সোজা রাস্তা ভালো লাগে না, আপনার ভালো লাগে না, বাকি আর দুজনের তো ভালো লাগে। আর আপনার যদি ভালো না লাগে আমি আপনাকে বলবো আমার মতো এইভাবে রাতের বেলা ড্রাইভিং করে দেখেন। দেখেন আমি দিনের বেলা মাঝে মধ্যে বোরিং লাগে আমার কাছে একদম সোজা রাস্তাঘাটগুলো, এটা আপনাদের লাগবে এটাও স্বাভাবিক। বাট আমি আপনাদের বলবো যে একটু এই নাইট ভার্সনটা দিয়ে খেলে দেখেন ভাই, পুরো বাস্তবতা একটা ফিল আপনারা পাবেন। অনেকেই বলবেন যে ভাই আপনার সামনে বাস কোথায়, ভাই আমার সামনে বাসগুলো তারা এত দূরে চলে গেছে যে আমি আর পাইতেছি না, আর আমিও তো অনেক স্পিডে ড্রাইভিং করতেছি, পিছনে বাসগুলো তো আমাকে ওভারটেক করতে পারতেছে না, আর চাইলেও এখানে ওভারটেক করা সম্ভব না। আমার অপর পাশ
আচ্ছা যাই হোক, আমরা আমাদের অপর পাশে যে ট্রাফিকগুলো ছিল এই অপর পাশের ট্রাফিকগুলো দেখতে পাচ্ছেন, কোনো সুযোগ আছে যে পিছনের বাম্পারের কোনো বাস আমাকে ওভারটেক করে ওই লাইন দিয়ে আমাকে ওভারটেক করে চলে যাবে? সম্ভব না। দেখেন ওই যে সামনে আমাদের বাসগুলো দেখাইতেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাসের বাম্পার ধরবো এবং খেলাটা তখনই শুরু হবে। রাতের বেলা ঢাকা চট্টগ্রাম রোডের ফিল্ডটা আপনাদের এই ময়মনসিং টু জামালপুর টু ময়মনসিং রোডের রোডের মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করবো যতটা পারি। আমি আপনাদের এখানে দেখে দেওয়ার চেষ্টা করতেছি ম্যাপ মোডটা, এবং এটা বিশাল বড় সড়ো একটি ম্যাপ মোডে বলতে পারেন, অনেকে সময় ধরে খেলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের খেলাটা শুরু। দেখতে পাচ্ছেন ভাই, এখান থেকে কোনোভাবেই কিন্তু ওভারটেক করা একদমই সহজ না, একদমই সম্ভব না বলতেই পারেন। এখান থেকে কোনোভাবেই ওভারটেক করে আমাদের সামনে যাওয়াটা পসিবল না। হ্যাঁ, একমাত্র এই বাম পাশ দিয়ে আমরা ওভারটেক করে যাইতে পারবো। বাট যদি আপনি বলেন যে আলামিন ভাই ওই ডান পাশ দিয়ে একটু ডিপার টুপার দিয়ে একটু পাশ কাটিয়ে ওভারটেক করে দেখান, তো এটা আমি না বা যে কোনো বাস লাভার বলেন বা যে কোনো প্লেয়ারই বলেন কোনোভাবেই সম্ভব না। দেখেন এখানে ট্রাফিকগুলো একটা আরেকটার বাম্পার ছাড়তেছি না, আর মেন কারণটা হলো ভাই আমি এখানে হাই ট্রাফিক দেখালতেছি যার জন্য এরকম হইতেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ট্রাফিকের কিন্তু কোনো কমতি নাই, এখানে ট্রাফিকের কোনো কমতি পাবে না। রাতের বেলার ভাই এই যে সাইবার গ্রিনের বাম্পার ধরছি না, অস্থির লেভেলের টান হবে ভাই, মোচড় চলে আসছে আর হইলো না ভাই। তো ওই দিক দিয়ে তো ট্রাফিক এই আসতে ভাই আমাদের এখানে ইয়া দিয়ে ব্যানার দিয়ে বলে দিচ্ছে যে ডান পাশ দিয়ে যাওয়ার জন্য, তো আমরা ডান পাশ দিয়ে যাই। আর আমার কিছুদিন আগে টোরমেট্রে আমি মাইরা দিলাম ভাই, মাসারে এটা হইলো, তো আমার দেখলে ভাই পিটাই পচাই গিয়ে দেখা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের বলবো ম্যাপ মোডে রিলিজ করে হয়ে গেছে, আপনারা ডাউনলোড করেন খেলেন, আপনাদের অনেক বেশি মজা লাগবে আমি আশা করি। কারণ ডে নাইট ভার্সন যেহেতু আছে, আপনি দিনের বেলাও খেলতে পারবেন রাতের বেলাও খেলতে পারবেন। আপনার অনেকের দিনের বেলাও ভালো লাগে রাতের বেলাও ভালো লাগে, আমি বলবো যে রাতের বেলায় খেললেন দিনের বেলাও খেললেন। দিনের বেলা যখন নাকি আপনার দিনের বেলা ড্রাইভিং করবেন তখন দিনের বেলা খেলবেন, এবং যখন নাকি আপনার রাতের বেলা সামনে মেবে মুক্তা গাছা যাই হোক ব্যানারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, তো যখন আপনারা দিনের বেলা খেলবেন তখন দিনের বেলা ড্রাইভিং করবেন, যখন আপনার রাতের বেলা ড্রাইভিং খেলবেন তখন তখন আপনার রাতের বেলার মোডটাকে সেট আপ করে নেবেন, তাহলে তো হয়ে যায় তাই না? তো বর্তমানে আমরা অবস্থান করতেছি আমাদের মুক্তা গাছার মধ্যে, এবং মুক্তা গাছার এখানে পূর্বশার বাম্পার ধরে আমরা ড্রাইভিং করতেছি। যদিও এই রোডে মেবি যে ট্রাফিকগুলো দেখতেছেন এই ট্রাফিকগুলো চলচল করে কিনা আমি জানি না, বাট এখানে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। তো এখানে বাম্পাশে একটা বাস টার্মিনাল আপনারা দেখতেছেন, তো এরকম কিছু কিছু টার্মিনাল আপনারা এখানে পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনার যাত্রীগুলোকে চাইলে বিরতি দিতে পারবেন। এবং আপনার তো অনেক লং টাইম ধরে বাসটাকে ড্রাইভিং করতেছেন, দেখেন বাস তো ড্রাইভিং করেন আর গেমের মধ্যে ড্রাইভিং করেন, যেটাই করেন না কেন করতেছেন, তো মানে ড্রাইভিংটা তো করতেছেন তাই না? তো অবশ্যই একটু রেস্টের প্রয়োজন পড়ে, তো তখন আপনারা যে ইয়ে আছে টাইমিংটা আছে সেখান থেকে রেস্ট নিয়ে দেবেন। দেখেন আমি চাইছিলাম ডিপার টুপার দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য, বাট পারি নাই, সম্ভব না তো এটা সম্ভব। আচ্ছা আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু এইভাবে ওভারটেক করে ট্রাফিক ডেন্সিটি হাই দিয়ে এইভাবে ওভারটেক করে বাসন 3.1 দিয়ে একটু আমাকে দেখেন, তো আমি তো ভাই পারতেছি না, দেখতে পাচ্ছেন কখন থেকে চেষ্টা করতেছি পারতেছি না। আর রাতের বেলা ড্রাইভিং করার মজাটা হলো লাইট নিভিয়ে তারপর ড্রাইভিং করবেন, তাহলে প্রকৃত ফিলটা পাবেন, লাইট অন করে ভাই মজা নাই। যারা প্রকৃত বাস লাভাররা জানে কি রাতের বেলা ট্যুর দেয় তারা দেখতে পারবেন রাতের বেলা কিন্তু ভাই নাইট লাইট ভাই নাইট ভার্সন বলতে হতো, এখন লাইটের নাইট বলতেছি, তো তারা কিন্তু লাইট অফ করে তারপর কিন্তু সেই লেভেলের করা একটা টান দেয়, তো এখানে কিন্তু আমিও সেটা চেষ্টা করতেছি বাট তেমন কি পারতেছি না। অনেকেই বলবেন যে বক বক করতে আসি সেটআপ টিউটোরিয়াল দেখাবো না, না আজকে সেটআপ টিউটোরিয়াল দেখাবো না। আপনাদের গত ভিডিওতে সেটআপ টিউটোরিয়াল দেখা দিয়েছে, যেটা বাংলাদেশি হাইওয়ে ম্যাপ মোড ছিল ভার্সন 4 একটি ম্যাপ মোড, তো ওই ম্যাপ মোডটার মধ্যে আমি দেখা দিয়েছি কীভাবে সেটআপ করে খেলবেন, সেটা দেখে দেখে সেটআপ করে নেন, কারণ প্রতিনিয়ত সেটআপ দিতেই আছে আপনার সাথে সেটআপ টিউটোরিয়াল। তো আজকে আর সেটআপ টিউটোরিয়াল না দিই, এবং এখানে আপনাদের আশা করি ম্যাপ মোডটি ভালো লাগবে, এবং এই ম্যাপ মোডটি প্রথম অবস্থায় একটু মজা টজা করলাম, এখন এই ম্যাপ মোডটি আপনার সাথে একটু ইনফরমেশন দেওয়াটা জরুরি বলে আমি মনে করতেছি। তো ম্যাপ মোডটি হচ্ছে মূলত এখানে জামালপুর টু ময়মনসিং রোডের একটি ম্যাপ মোড, এবং এই ম্যাপ মোডটা কিছুদিন আগে আপনার সাথে রিভিউ করছিলাম, অনেকেই দেখছেন এবং অনেকের কাছে পছন্দ হয়েছে, এবং জামালপুর ময়মনসিং রোডের অনেকেই বাসে উঠে নিয়ে সেই গেমটি খেলে থাকেন, তো তারা অনেকে কমেন্ট করেন যে ভাই ময়মনসিং রোডের ম্যাপ মোড দেন, অনেকে বলেন যে জামালপুর রোডের ম্যাপ মোড দেন। তো জামালপুর টু ময়মনসিং রোডের এই ম্যাপ মোডটা ফার্স্ট টাইম বাসিডের মধ্যে আসলো, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ম্যাপ মোডটি যথেষ্টভাবে সুন্দর আছে। বাট এখন খারাপ দিক যদি বলি তাহলে বলতে হয় যে সব ফার্স্টই খারাপ দিকটা কিন্তু আমি আপনার উল্লেখ করছি যে
টাইমের মধ্যে ল্যাম্প পোস্ট না দিয়ে কিন্তু এটা ভুল হয়েছে, কারণ টাইমের মধ্যে আমি রাতের বেলা ড্রাইভিং করব, যদি ল্যাম্প পোস্ট না থাকে লাইট না থাকে তাহলে তো দেখা যাবে না তেমন একটা। তারপর রাতের যে আকাশটা স্কাইটা দেওয়া হয়েছিল ওই স্কাইটার আলোতে কিছুটা ফুটে উঠতেছিল, টাইমারটা তেমন একটা সমস্যা হচ্ছিল না, বাট মনে হলো যে ল্যাম্প পোস্ট থাকাটা জরুরি ছিল। তারপর দ্বিতীয় কথা হলো এই ধরনের রাস্তাঘাটগুলোর মধ্যে সবসময় কিন্তু ল্যাম্প পোস্ট দেখা যায় না, বাট কিছু বিশেষ বিশেষ প্লেসের মধ্যে দুই একটা ল্যাম্প পোস্ট দিলে হয়তো জিনিসটা সুন্দর লাগতো। আমি জানি যে বাংলাদেশে বা পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এরকম রাস্তাঘাটের মধ্যে কিন্তু সব জায়গায় কিন্তু একটা একটা করে ল্যাম্প পোস্ট দেওয়া সম্ভব না আর দেয়ও না, কারণ এতে অনেক বেশি বিদ্যুৎ অপচয় হবে যার জন্য সবাই কিন্তু দেয় না। প্রয়োজনে যে প্লেসগুলো আছে যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু ল্যাম্প পোস্ট ইউজ করা হয়। আমি মনে করি এইখানে কিন্তু ল্যাম্প পোস্ট ইউজ করার দরকার ছিল, যেমনটা আমি এখানে যে জায়গাটাতে অবস্থান করতে সেখানে বাড়ি ঘর ছিল, তো এইখানে অবশ্যই একটা ল্যাম্প পোস্ট ইউজ করলে জিনিসটা সুন্দর লাগতো। তো আশা করি আপনার কাছে ম্যাপ মোডটি ভালো লাগছে। তো এই ম্যাপ মোডটির লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমরা কিন্তু এই ভিডিও নিয়েছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।